রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে বিএনপি এখন 111-এর কুশীলবদের সাথে হাত মিলিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, 111-এর কুশীলবরা এখনও দেশকে অশান্ত করার পায়তারা করছে এবং সুযোগ পেলেই তারা তা বাস্তবায়ন করবে। বিএনপি এখন রাজনৈতিকভাবে দেউলিয়া একটি দলে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। বিএনপি এবং তার দোসরেরা জননেত্রী শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে এবং রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তারা এখন 111-এর কুশীলবদের সাথে হাত মিলিয়েছে। হাত মিলিয়ে তারা নানা ষড়যন্ত্রে লিপ্ত। করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। এ সময় আশকোনা হজ ক্যাম্পে থাকা চীন ফেরত বাংলাদেশিদের আগামী 14 ফেব্রুয়ারি ছেড়ে দেওয়া হবে বলে জানান তিনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত হেলথ ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। আরমান গ্যাসারের প্রতিবেদন। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত হেলথ ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। বাংলাদেশে এখনো কোনো করোনা ভাইরাসের রোগী আমরা পাইনি। বাংলাদেশে কেউ করোনা ভাইরাসে আক্রান্ত নয় দাবি করে মন্ত্রী জানান, আগামী 14 ফেব্রুয়ারি আশকোনা হজ ক্যাম্পে থাকা চীন ফেরত বাংলাদেশিদের ছেড়ে দেওয়া হবে। 14-15 তারিখে তাদেরকে রিলিজ করে দেওয়া হবে, কারণ তাদের যে 14 দিনের যে আইসোলেশন সময়টা এটা অতিক্রান্ত হবে। এবং খুশির বিষয় যে সেখানে কোনো আমরা কাউকেই করোনা ভাইরাসে আক্রান্ত এখন পর্যন্ত আমরা পাইনি। করোনা ভাইরাস প্রতিরোধে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে জানিয়ে সিঙ্গাপুরে আক্রান্ত 2 বাংলাদেশি দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। সিঙ্গাপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এই বিষয়টি আমরা জানি এবং তাদের যথাযথভাবে চিকিৎসার ব্যবস্থা সিঙ্গাপুরে হয়েছে। আমাদের অনেক লোক সিঙ্গাপুরে বসবাস করে, তারা যাতে সাবধানে থাকে, তারা যেন আরও সচেতন হয় এটা আমরা আশা করব। এ ভাইরাস প্রতিরোধে বিমানবন্দরের সতর্কতা জোরদার করার কথাও জানান জাহিদ মালিক। এয়ারপোর্টে, সিপোর্টে, ল্যান্ডপোর্টে স্ক্রিনিংয়ের ব্যবস্থা হয়েছে এবং সেটাকে আরও দিন দিন জোরদার করা হচ্ছে। আরমান কাইসার, বাংলা টিভি, ঢাকা। নতুন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ সহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার উপর গুরুত্ব আরোপ। করোনা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থায় বাংলাদেশ, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। হজ ক্যাম্পে থাকা নাগরিকদের ছেড়ে দেওয়া হবে 14 ফেব্রুয়ারি। আজ দেশে ফিরছে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী বাংলাদেশ দল, সংবর্ধনা দিতে প্রস্তুত বিসিবি। কাল শুরু হচ্ছে ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বিপিএল। এবং বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে হতাহতের ঘটনায় কোস্টগার্ডের মামলা, আসামি করা হয়েছে সন্দেহভাজন 19 দালালকে।